বাচ্চা নিয়ে যারা কিনা সন্তান পোষণ করে যারা হাইরে থাকে। এবার গণমাধ্যমে বাংলাদেশের দুটি নায়িকাকে সরাসরি ইঙ্গিত করে কথা বলেছেন চিত্রনায়িকা বর্ষা, কিন্তু কেন এতটা রাগে তিনি কথা বলেছেন সেটাও আসলে চিন্তার বিষয়। যদি আমরা এখন সরাসরি কথা বলি, তার প্রথম ইঙ্গিত ছিল পেটে বাচ্চা নিয়ে আড়াল হওয়া। এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অবিশ্বাসের কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত কথা বলা হয়েছে যে মদ গাঁজা, মাদক দ্রব্য এবং আইনগত ঝামেলায় পড়েছিলেন চিত্রনায়িকা পরিমণি, তার কথা বলা হয়েছে। এখন একটা সিনেমার প্রমোশনে কেন এই ধরনের রাগ দেখিয়েছে তা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এদিকে নতুন এক মোড় নিয়েছে গণমাধ্যমে। চিত্রনায়ক অনন্ত জলিল তার অফিসিয়াল ফেসবুকে একটি লিংক শেয়ার করেছে, যেখানে পরাণের বিষয় নিয়ে একটি নিউজ হয়েছে এবং সেই নিউজটি তিনি শেয়ার করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে। আর তারই স্ক্রিনশট নিয়ে গণমাধ্যমে শেয়ার করেছেন পরিমণি, এবং পরিমণি বলেছে, আপনার কাছ থেকে আমি এটি আশা করিনি, এবং তার সাথে সম্মানও দিয়েছে পরিমণি অনন্ত জলিল ভাইকে এবং বর্ষা আপু এমনটা লিখেছেন যে আপনারা আমাদের বড়, আপনাদের কাছে আমার শিকার প্রয়োজন আছে। খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে, তবে কষ্ট পেয়েছে পরিমণি। এদিকে এ নিয়ে আবার কোনো কথা বলেননি অনন্ত জলিল, কিন্তু অনন্তলের স্ত্রী অভিনেত্রী বর্ষা গণমাধ্যমে যখন সিনেমার প্রমোশনে হলে গিয়েছিলেন তখন এমন যে মন্তব্য করলেন এ নিয়ে দর্শকরা বেশ কষ্ট পেয়েছে এবং একদল দর্শক বেশ হাসাহাসি করেছে। এখন হঠাৎ করে সরাসরি ইঙ্গিত দিয়ে এমন কথা বলেছেন, কিন্তু এখানে আবার কথা রয়ে গেছে তিনি কারোর নাম উল্লেখ করেনি, কিন্তু উল্লেখ করেছে যে সকল ইস্যু সেই ইস্যুতে দুটি নায়িকাকে স্পষ্টভাবে তিনি ইঙ্গিত করেছে, আর সেই দুটি নায়িকাই বাংলাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করে রেখেছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত? একজন নায়িকা হিসেবে আরেকজন নায়িকাকে এইভাবে ছোট করা কি উচিত হয়েছে, তা আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন।